স্যার কোনো সমস্যা? হ্যাঁ হ্যাঁ সমস্যা 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 তো অবশ্যই, ওয়ালেট আনতে ভুলে গেছি। জি স্যার। আচ্ছা স্যার, আপনারা কি এখন আমাকে বেঁধে রাখবেন? এ বেটা দেখি মাথা চুলকায়। সবুর করো ভাই, সবুর করো, সবুরে মেয়া ফলে। ওকে স্যার। বাবা, কানের মতো ওয়াকম্যান, সামনে বই, জুস খাচ্ছে। না মানে ম্যাডাম, গুড আফটারনুন। মানে আমার নাম নিশ্চয়ই আপনার জানার কোনো প্রয়োজন নেই, আমিও আপনাকে জানাতে চাই না, তবে আমার পরিচয়টা আপনাকে সংক্ষেপে একটু দিচ্ছি। আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির বড় সন্তান এবং বেকার সন্তান। তাই বলে যে আমার ওয়ালেট নেই, ওয়ালেট টাকা নেই, সেটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। মানে সমস্যা হয়েছে কি, আজই আমার ওয়ালেটটা ভালোবেসে বাসায় রয়ে গেছে, এবং কেন যেন আজই আমার বার্গার খাওয়ার নেশা উঠেছে। অথচ জানেন, এই ফাস্টফুড কালচারের ছেলে কিন্তু আমি নই। আই হেট ফাস্টফুড, আই হেট ফাস্টফুড। ছি, আজই আমার কপালে এরকম বিপদ ছিল আর বার্গারের নেশাটা উঠলো এবং মানিব্যাগটা আমি ফেলে আসলাম। আচ্ছা ম্যাডাম, আপনি কি আমাকে 342 টাকা ধার হিসেবে দিতে পারেন? না মানে আপনি যদি আমাকে টাকা দেন, আমি আপনাকে আগামীকালকে আপনার নির্দিষ্ট স্থানে আমি সেটা টাকাটা পৌঁছে দেবো। আপনারা তো ভাবছেন যে এত বড় সাথে কেন আপনার কাছে আমি টাকা দিতে চাইছি। আমার তো মনে হচ্ছে আপনি আমার উপকারটা করতে পারেন। আজ হয়তো আপনার কপালে অর্থ বিয়োগ আছে, কিন্তু কাল নিশ্চিত আপনার কপালে অর্থ যোগ হবেই হবে। আই সোয়ার। প্লিজ ম্যাডাম, 342। শুক্রিয়া শুক্রিয়া ম্যাডাম, শুক্রিয়া শুক্রিয়া। মানে এটা কি বলে হচ্ছে মানবতা? মানে আপনাদের মতো মানুষ আছে বলে পৃথিবী কিন্তু এখন ধ্বংস হয়ে যায়নি। ম্যাডাম আপনি ফেরত পাবেন হচ্ছে 658। আমি বিলটা দিয়ে আসি, তারপর আপনাকে ফেরত দিচ্ছি টাকাটা। তবে ম্যাডাম আপনি কিন্তু যাবেন না, আমি এখানে বসে আপনার সঙ্গে চুটি আড্ডা মারবো। ম্যাডাম 658। ওকে ম্যাডাম। আমার হাত থেকে বাঁচার জন্য টাকা না নিয়ে চলে গেল, ভালোই গেল। আজকে টাকাগুলো আমার, আমি খরচ করি। হ্যালো পলি, প্লিজ আমার কথাটা শুনো, আমার কথাটা শুনে তারপর ফোনটি রেখো। পলি, হ্যালো হ্যালো,
হ্যালো পলি, পলি এটা আমার জীবন মরণের প্রশ্ন। প্লিজ তুমি কথাটা শোনো। পলি ফোনটা রেখো না। ইউ জাস্ট গট টু হেল। মা ছেলেটা কি তোকে এখনো বিরক্ত করছে? আমি কিছু করব? দেখ মা, তোর মুখের দিকে চেয়ে আমি এতদিন কিছু করিনি, না হলে ছেলেটা কিন্তু জেলে থাকতো। আপনার বিবেক কি বলে একটা মানুষকে এতক্ষণ দাঁড় করিয়ে রাখা যায়? শোনেন 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 শোনেন, আপনার নাম যেন কি? এই যে পলি, আপনার টাকা, এই আপনার টাকা নিয়ে এতক্ষণ দাঁড়িয়ে আছি। শোনেন, আপনি ভেবেছেন সেদিন আমি ওয়ালেট ফেলে আসছি, তাই আমার কোনো কাজ নেই, এটা ভুল ভুল ভুল। এই যে নেন টাকা নেন। হ্যালো হ্যালো পলি, ডলি, মলি, জলি, ভালো মানুষের তো দাম নেই কোনো। এক্সকিউজ মি, একটা বিষয় আপনাকে ক্লিয়ার করতে চাই আমি। দেখেন, মানুষ যেহেতু সুন্দরের পূজারি, সেহেতু আমি যেহেতু নিজেকে মানুষ হিসেবে দাবি করছি, সেহেতু আমিও এর ব্যতিক্রম নই। কিন্তু আপনি কোনোভাবে ভাববেন না যে আমি সুন্দরী মেয়েদের দেখলেই একদম প্রেমিকা হিসেবে কল্পনা করতে থাকি। নো নো ওয়ে, আমি অনেক ব্যস্ত, আমার অনেক কাজ আছে, আমার এসব প্রেম টেম করার কোনো টাইমই নেই। আপনি ভাববেন না, কিন্তু কোনোভাবে ভাববেন না। শুধু আপনার সঙ্গে কথা বলছি একটাই কারণে, আপনি যেহেতু আমাকে হেল্প করছেন, সেহেতু আমিও আপনার জন্য কিছু একটা করতে চাই। বাট আপনি কোনোভাবে ভাববেন না যে আপনার সঙ্গে আমার প্রেম হয়ে যাবে। নো নো ওয়ে। এবং আপনি ভাববেন না যে তৃতীয়বারের মতো আপনার সঙ্গে আমার দেখা হবে। শুধু আজকে আপনার সঙ্গে কিছু সামনাসামনে বসে কিছু কথা বলতে চাই। আর তাছাড়া আমার মনে হয় যে আমার মতো এরকম একটা হ্যান্ডসাম ছেলের সামনে বসে কথা বলতে আপনারও নিশ্চয়ই খারাপ লাগছে না, রাইট? আমাকে এক কাপ কফি প্লিজ। হাসছেন? না না না, আপনি হাসছেন কেন? মানে হাসি ছাড়াই তো আপনি দেখতে অনেক সুন্দর। কি নাম আপনার? কি মনে হয় আপনার? থ্যাংক ইউ। আমার কথা দিয়ে যেহেতু আপনার হাসি আমি জয় করেছি, তাই আমার একটাই নাম হতে পারে, জয়। নিজেকে আপনি খুব স্পেশাল কিছু ভাবেন, তাই না? না না না, আমি নিজে তো ভাবতে চাই না। এটা আমার মা বলে, তার ছেলে হিসেবে আমি নাকি খুব স্পেশাল, এবং আমি নাকি শেনা হয়ে গেছি, মানে 18 বছর পার হয়ে গেছে। তো আচ্ছা, আপনি তো বোধহয় বড় হননি, তাই না? আপনি কি সবসময় বেশি বেশি কথা বলেন? জি, আপনাদের দোয়ায়। এক্সকিউজ মি, আমি আপনাকে দোয়া করলাম কখন? না না, করেননি, এখন করবেন, যাতে আরো বেশি বেশি কথা বলতে পারি। আর তাছাড়া ঘটনা হচ্ছে যে
আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা সম্ভব। সমস্যা? অবশ্যই সমস্যা, এটা বিশাল বড় বড় একটা সমস্যা। দেখেন আপনি, আল্লাহ তালা আমাদের মাথা দিয়েছে চিন্তা করার জন্য, তারপরে চোখ দিয়েছে দেখার জন্য, কান দিয়েছে শোনার জন্য, মুখ দিয়েছে কথা বলার জন্য, কিন্তু আপনি আপনি কী করছেন? আপনার মুখটাকে অপমান করছেন, আপনি কথাই বলছেন না। আমি এখন কিন্তু আমি যখন বসবো, ও আচ্ছা আপনার কফি খাওয়া শেষ হয়ে গেছে, এই জন্য আপনি চলে যাবেন? ওকে ফাইন, আমি একা একা কফি খেতে পারি, কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, মানে বিল দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আর আপনি যদি পরবর্তীতে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে কিন্তু আমার ফোন নাম্বারটা রাখতে পারেন। আপনার ফোন নাম্বারটা খুবই সহজ, আপনি খুবই মনে থাকবে, আমি সব বলে দিচ্ছি আপনাকে, 01672400400। ওকে, আপনি ফোন করবেন প্লিজ, থ্যাংক ইউ ভেরি মাচ। চলেই গেল। হেই, হ্যালো, ভালোই গেল, আবার দেখা হওয়ার সুযোগ হয়ে গেল, ভেরি গুড, ভেরি গুড। পলি, মামুনি, তুই তোর এক বন্ধুর জবের ব্যাপারে বলেছিলি না? কি হলো? আমি এই বিষয়ে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা ওকে ওর সিভিটা আমাকে দিতে বলিস। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ বাবা। আচ্ছা, কম্পিউটারের ব্যাপারে ওর নলেজ কীরকম? কম্পিউটার? ভালোই তো মনে হয়, সারাক্ষণ তো ওই চ্যাটিং ফ্যাটিং নিয়ে বিজি থাকে। দাঁড়া, আমি ওকে ফোন করি। ও, ওর নাম্বার তো ওই মোবাইলে, দাঁড়াও। ভালোই হওয়ার কথা, অসুবিধা। ও, মোবাইল কোথায়? কি হলো? আরে, মোবাইল কোথায় রাখলাম? কোনো সমস্যা? ও মাই গড, কি হয়েছে? আমার ফোন তো আমি দোকানে ফেলে এসেছি। কি বলছিস? হ্যাঁ, ওই যে কফি শপে। হ্যাঁ, ভালো করে খুঁজে দেখ, কোথায় রাখলাম আমি ফোন? দেখ, ভালো করে দেখ। নাম্বারটা বললো ছেলেটা, 01672400400। হ্যালো, হ্যালো, জয় বলছেন? হ্যালো, হ্যালো, জয় বলছেন? না, আমি জয়ের বড় ভাই টয় বলছি। ফাজলামো করেন আমার সাথে? আসলে ফাজলামো করতে চাচ্ছিলাম, কিন্তু বারবারই ধরা পড়ে যাচ্ছি। ইন এনি কেস, আমার ফোনটা কি আপনার কাছে? কই, কখনো তো আপনি আমাকে কোনো ফোন গিফট করেননি। ইটস টু মাচ জয়, আপনি কি টেবিলের উপর আমার ফোনটা পাননি? পেয়েছি। ওহ, থ্যাঙ্ক গড। কিন্তু ওটা তো আমি আনিনি। মানে? ওয়াই? অন্যের সম্পত্তি কি নিজের ভাবা ঠিক? ও মাই গড। আরে, এত চিন্তার কি আছে? ওই ফোন হারালেই বা কি? ওটা একটা ফালতু সেট। আপনি কি জানেন, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া ওই ফোনটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট? আরে না, তা কি করে জানবো। তবে হ্যাঁ, মামুন ভাইয়ের SMS দিয়ে যে ভরা সেটা আমি জানি। আপনি আমার, আপনি জানেন না কারো পারমিশন ছাড়া কারো ব্যক্তিগত কিছু পড়াটা অভদ্রতা? আজব তো, আমি কি SMS পড়েছি নাকি? ফোনটা অফ করতে যাব, SMS অপশনে চাপ পড়ে গেল, বাস। বন্ধ করে রাখুন, এক্ষুনি বন্ধ করে রাখুন, একদম ওপেন করবেন না বলে দিচ্ছি। আসলেই মামুন ভাইটা এমন জ্বালায় না। মানে? মানে আবার কি, বেটা 14 বার ফোন করে আর ফোন ধরে একই কথা, ফোন রেখো না, ফোন রেখো না। আরে, তোমার জন্য কি সারাক্ষণ ফোন কানের মধ্যে ধরে রাখবো নাকি? আমিও কথা বলিনি, ব্যাটাকে দৌড়ের উপর রেখেছি। লিসেন মিস্টার জয়। ও মাই গড, আমাকে এত সম্মান। জি জি, বলুন বলুন বলুন। দয়া করে আপনি এখন থেকে আমার ফোন সেট ওপেন করার দুঃসাহস দেখাবেন না, ওকে? কালকে ঠিক সকাল 8টায় আমার বাসায় ফোনটা নিয়ে আসবেন। আপনি আমার বাসার ঠিকানা লিখুন। এই যে শুনুন শুনুন শুনুন, মানে ঠিক নিজের মতো করে তো একটা আইন জারি করে ফেলছেন।
এত সকালে আমি ঘুম থেকে উঠি নাকি? কখনোই উঠি না, জীবনেও না, আমি পারবো না। কালকে সকাল 8টায় আমার বাড়িতে। মহা যন্ত্রণা, মানে মেয়ে মানেই হচ্ছে যন্ত্রণা। ব্যাড মর্নিং। আপনার টাইম সেন্স কখনোই ঠিক হবে না। সকাল 8টা থেকে আমি এখানে বসে আছি। অ্যাকচুয়ালি আই এম রিয়েলি সরি, কাল রাতে আসলে অনেক দেরি করে ঘুমিয়েছি তো। এই যে আপনার সেট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি গেলাম। হ্যালো, আমি যাচ্ছি, আপনি দেখবেন না, একবার বলবেন না যে এক কাপ চা খেয়ে যান। আমি কি বলেছি আপনাকে চা খাওয়াবো না? বসুন। আপনার বাবা মা তো খুবই ভদ্রলোক, আপনি এরকম হলেন কি করে? হ্যাঁ, আপনি আমার বাবা মাকে চেনেন? অবশ্যই চিনি, অনেক দেখেছি আমি আজকে সকাল থেকে। ফাজনামতে আপনি পিএইচডি করেছেন তাই না? যেমন আপনি করেছেন অভদ্রতায়। শুনুন, এক কাজ করুন, আপনি আপনি আন্টিকে ডাকুন, আমি আজকে আপনার নামে বিচার না দিয়ে যাচ্ছি না। ডাকুন ডাকুন ডাকুন। আমার মানে ভয় পেয়েছে। আমার মা 3 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আই এম সরি, আই এম রিয়েলি সরি। সরি হবার কিছু নেই। মামনি এসো বাবা, মিট মাই ফ্রেন্ড। সালাম আলাইকুম, আমি বদলুর রশিদ। জি, আমি জয়। তোর সেই বন্ধু? আরে না, ওনার সাথে তো আমার 2 দিন হলো পরিচয় হয়েছে। ও আচ্ছা, তোমরা গল্প করো, আই এম ইন এ হারি। বাই। এই যে আমি আপনার ফ্রেন্ড হলাম কবে থেকে? মানে আমার অনুমতি ছাড়াই ফ্রেন্ড বানিয়ে ফেলেছেন তাই না? মানে কত শখ। আপনার ফ্রেন্ড হতে গেলে কি কি যোগ্যতা অর্জন করতে হবে? প্রথম এবং শেষ যোগ্যতা হচ্ছে আমরা দুজনকে এখন থেকে তুমি করে বলবো। ম্যাস, এতটুকুই? এটা কোনো ব্যাপার? এটা কোনো ব্যাপার না। আমি তো ভাবছিলাম যে আপনাকে তুই করে বলবো। ডোন্ট ওয়ারি, জাস্ট কিডিং। বাহ, হাসিতে তো আপনাকে মন্দ লাগে না। এনিওয়ে ডল, আমাকে এখন যেতে হবে। তোমার এখানে বসে থাকলে তো আমার খাদ্য বস্ত্র অন্য বসস্থান কোনো কিছু হবে না, সব গোল্লাই যাবে। এক্সকিউজ মি, আমার নাম পল। ওসব ডল পল একদম বলা যাবে না।
মানে আমি তো তোর সঙ্গে সব বিষয়ে খুব খোলাখুলি কথা বলি। হ্যাঁ তো হ্যাঁ, ছেলেটাকে তোর খুব পছন্দ না? দেখ, ওকে যদি তুই বিয়ে করতে চাস তাহলে কিন্তু আমাকে জানাস। হ্যাঁ পাতো তো। শোন শোন, আমি তো তোর কোনো কাজে কোনোদিন বাধা দিইনি। তোর যাকে পছন্দ তাকে বিয়ে করিস, কিন্তু তুই ভালো করে খোঁজ নিয়ে দেখিস, জয় যেন আর একটা মামুন না হয়ে যায়। জয়ের একটা ভালো প্রফেশন আছে তো, না থাকলে আমার সঙ্গে দেখা করতে বলিস, বুঝলি? বদলু রশিদের জামাই বলে কথা। হ্যালো। হ্যাঁ বলো, শুনছি। পলি, আর ইউ ওকে? আরে ধুর, বলো না, কেন ফোন করেছো? তুমি কি আমার উপর বিরক্ত? আরে না, এই বাড়ির কাজের লোকদের উপর মেজাজ খারাপ হয়েছে আমার। কেন, কি করেছে? আরে তুমি জানো না জয়, এদের সবার চরিত্র একরকম। এই কিছুদিন হয়নি ড্রয়িং রুম থেকে দামি দামি শোপিস সব চুরি হয়ে গেছে। এক সপ্তাহ হয়নি একজনকে বিদায় করেছি। তুমি আমার গলার ভিতরে ট্যাপ হয়েছে হোয়াইট গোল্ডের চেইন দেখেছিলে না, ডায়মন্ড বসানো? এটা আমার এত ফেভারিট একটা চেইন, এটা আজকে থেকে খুঁজে পাচ্ছি না। বলো, ঘর থেকে চেইন কি করে চুরি করে? সেটাই তো কথা, আমি তো কিছুই বুঝতে পারছি না। মেজাজ আমার অসম্ভব খারাপ হয়ে আছে। বাবা এটা আমাকে বার্থডেতে গিফট করেছিল, আমার এত ফেভারিট। একটু সাবধানে থাকবে না? এনিওয়ে বাদ দাও তো, ভালো লাগছে না। জয় প্লিজ এমন কিছু বলো না যেন মনটা ভালো হয়ে যায়। আমি তোমার সঙ্গে কথা বলছি, তাতেই তো তোমার মন ভালো হয়ে যাওয়ার কথা। তাও বলো না, সামথিং স্পেশাল। আচ্ছা, তুমি কবিতা পছন্দ করো? শুনতে পড়তে ভালো লাগে না। ওকে, এখন আমি তোমাকে আমার নিজের লেখা একটা কবিতা শোনাবো। ওয়াও, রিয়েলি? এনিথিং ফর ইউ ম্যাডাম। উফ, এত ঢং করতে পারে ছেলেটা। বলো না, শুরু করো। তাহলে তুই চোখ বন্ধ করো। ভারি ও বাবা, বন্ধ করলাম, বলো এখন। ওয়েট, কোথায় যাবো আমি? আমার কি বিয়ে করা বউ আছে? মানে পলি,
আমার না চুলায় ভাত, আমি যাই একটু ভাতটা দেখে আসি। ফার্স্ট দাম করো না, কালকে তোমার সাথে দেখা হচ্ছে না। রেডি হয়ে এসো, তোমাকে উচিত শিক্ষা দিব। ওকে বাই বাই। হ্যালো। হ্যাঁ পলি, তুমি নিজেকে নিয়ে অনেক গর্ব কর। আমি অমুক, আমি তমুক, এখন আমার সাথে তোমার ব্রেকআপ দু মাসও পেরোয়নি, তুমি অন্য একটি ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছ। হ্যাঁ তো, কোনো সমস্যা? রে তোমরা মেয়েরা পারো বটে, বয়ফ্রেন্ড জোগাড় করতে তোমাদের কোনো জুড়ি নেই। জাস্ট শাট ইওর মাউথ, ওকে? ফর ইওর কাইন্ড ইনফরমেশন, ইয়েস আই এম ইন লাভ। And I'm very much happy with my new relation. At least, ও তোমার মতো না। তোমার মতো ম্যারিড থেকেও আনম্যারিড হওয়ার অভিনয় করেনি আমার সাথে। He is not like you. সে খুবই ভদ্র, সভ্য এবং খুব ভালো একটা ছেলে যার সাথে আমার সম্পর্ক হয়েছে। At least, তোমার মতো ম্যারিড এবং বাচ্চা থাকার পরও বড়লোকের মেয়েদের সাথে ওই অ্যাক্টিং করেনি, প্রেমের অ্যাক্টিং করেনি আর মিথ্যে বলেনি যে ইয়েস আই এম সিঙ্গেল। আমি অ্যাক্টিং করি আর যাই করি, শোনো পলি, আমি তোমাকে এখনো প্রচন্ড ভালোবাসি। You know what? I don't have any interest to talk with you. Any interest. Polly, Polly, shono. Polly, please. Hello. Hello. Kotha kon tumi? Ei to half an hour. Sorry, sorry, sorry. দেখো তো কেমন লাগছে। এই ফার্স্ট টাইম আমি তোমার জন্য শাড়ি পরেছি। আসলে আজকে আমি অনেক হ্যাপি, তাই এত সেজেছি। আজকে আব্বু কি বলেছে জানো? বলেছে আমরা যেন বিয়ে করে ফেলি নেক্সট উইকে। আসলে আব্বু এক মাসের জন্য ট্রিটমেন্টে বাড়ি যাচ্ছে, তো তাই চাচ্ছে যাওয়ার আগে আমরা যেন বিয়ে করে ফেলি। আমি অবশ্য আব্বুকে বলছি, কি বলো তুমি, পাগল নাকি এত তাড়াতাড়ি বিয়ে করবো? মনে মনে অবশ্য আমি ডাজিয়েছিলাম। তুমি আর কথা শুনছো না? হ্যাঁ শুনছি তো। ও মা, এ কি, তুমি কি আমার সাথে ভাব দেখাচ্ছ নাকি? তুই মনে করছো আমি কিছু বুঝি না? না পলি, আমার মা অসুস্থ। সরি, মানে কি? আমার মা খুব অসুস্থ, আমাকে আজই বাড়ি যেতে হবে, কিন্তু কিভাবে যাব? আজকে যেতে হবে? হ্যাঁ, বাবা বললেন মার নাকি ক্যান্সার। ও মাই গড। তুমি এগুলো দিয়ে মাকে এখন ঢাকায় নিয়ে আসো আপাতত, তারপর যা ব্যবস্থা করার আমি করব। পলি প্লিজ, এগুলো খুলো না, এগুলো আমি নিতে পারবো না, প্লিজ তুমি আমাকে এত ছোট করো না, প্লিজ। প্লিজ জয়, আমি তো তোমার দূরের কেউ না, আমি তো আছি তোমার পাশে নাকি, কথা বাড়ি না তো, প্লিজ টেক ইট, এটা এখন মার জন্য অনেক বেশি জরুরি। এই চুড়িগুলো আমার কাছে অনেক বেশি স্পেশাল, এটা আমার মার চুড়ি,
আমার মায়ের বিয়ের চুড়ি আমাকে দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, বিয়ের পরে তুমি আমাকে এর থেকে আরো অনেক সুন্দর সুন্দর চুড়ি বানিয়ে দিও। Don't worry, সব ঠিক হয়ে যাবে। শোনো, অসম্ভব, চেনা নেই, জানা নেই, শোনা নেই, এতগুলো টাকা, ইম্পসিবল। নো 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 বাবা, আই নো ইটস এ বিগ অ্যামাউন্ট, বাট স্টিল এটা তো তোমার জন্য কোনো ব্যাপার না বাবা। আহা, তারপরেও মা, তুমি আমাকে দেবে কি দেবে না সেটা বলো। আচ্ছা, আমার কথাটা বোঝার চেষ্টা কর। ওকে ফাইন, তুমি না দিলে কোনো অসুবিধা নেই, আমি আমার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা উঠিয়ে ফেলবো। খবরদার, ওই অ্যাকাউন্টে তুই হাত দিবি না। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু ভাবার সময় দে। ভাববার কোনো সময় দেওয়া যাবে না বাবা, টাইম খুবই শর্ট, ওর মার অবস্থা খুবই খারাপ। আচ্ছা, আমি না তোমার একমাত্র মেয়ে, তুমি চাও না আমি হ্যাপি হই? নো 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 নো, তুমি এভাবে আমাকে ব্ল্যাকমেল করতে পারো না। নো, আমার ফোন। হ্যালো হ্যালো, ও তারেক সাহেব, খুব একটা বিপদ হয়ে গেছে বুঝলেন। মামুনি বলো। আই হ্যাভ এ সারপ্রাইজ ফর ইউ। কি? না না, এখন তো বলা যাবে না, ওয়েট ফর মি। বলো না বাবা। আমি তোমাকে পরে ফোন করছি। Welcome home. বলো শুনি, কি তোমার সারপ্রাইজ? বলো না বাবা, আমি সে কখন থেকে ওয়েট করছি। এ কি, এটা আবার কি ধরনের ফান? এখন কিন্তু আমার একদম ফান ভালো লাগছে না বলে দিচ্ছি। ইউ আর এ গ্রেট অ্যাক্টর, কত যে অ্যাক্টিং তুমি পারো না আমি বুঝে গেছি। তুমি টাকাটা কালেক্ট করে ফেলেছো তাই না? আই নিউ ইট। মামুন, শেষবারের মতো আমি তোমাকে কিছু কথা বলি, হ্যাঁ? ডোন্ট ডিস্টার্ব মি অ্যান্ড ডোন্ট ট্রাই টু কল মি এগেইন, বুঝতে পেরেছ? আর তোমাকে একটা গুড নিউজ দেই, আমার খুব শীঘ্রই বিয়ে, দাওয়াত তো অবশ্যই পাবে, আর একা এসো না কিন্তু, তোমার বউ বাচ্চাকে সঙ্গে নিয়ে এসো। ওকে, কার সঙ্গে বিয়ে? ওই ক্রিমিনাল আসলামের সঙ্গে? সেদিন দেখলাম ওই ক্রিমিনালটার সাথে তুমি রিকশায় হু হু করে ঘুরে বেড়াচ্ছ। ফর ইউর কাইন্ড ইনফরমেশন পলি, ওই ক্রিমিনাল কিন্তু আমাদের পাড়াতেই থাকে। ক্রিমিনাল আসলাম, ইয়ার রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। হ্যাঁ, তার সাথে আমার বিয়ে, আপনার কোনো সমস্যা? বাবা, পুরো ম্যাড, হি সাইকো, আমাকে বলে ক্রিমিনাল আসলামের সাথে নাকি আমার বিয়ে।
মামুন ঠিকই বলেছে মা, জয় আসলাম। তুমি কি বলে সব? হ্যাঁ মা, জয় আসলাম। তুই আবার ধোকা খেলি। আমার উপর রাস্তা রাখো, ফেরত দেব সবে, আমার পাশে তোলা তোমার সমুদ্রের ছোঁয়া, নিয়েছি যে তার চেয়ে বেশি, দেখবে দিয়েছি যা, ফেরত দেব শুকনো রুমাল চোখের জলে ভেজা। পলি, আমি তোমার যা দিয়েছ ফেরত পাবে সন্দেহ নেই তাতে, শুধু তোমার দেয়া ভালোবাসাগুলো থাকবে আমার হাতে। আমি তোমাকে একদিন বলেছিলাম, আমি জানি মানুষের কাতারে পড়ি না আমি কখনোই,
তাই নিজের পক্ষে কোনো সাফাই গাইব না। সারা জীবন পাপ করেছি, সেই পাপের শাস্তি কখনোই পাইনি। তবে চিন্তা করো না, নিজেকে নিঃশেষ করে দেওয়ার সব ধরনের প্রস্তুতি নিয়েছি আমি। আমি বড় অবাক হয়েছি আমার প্রতি তোমার অন্ধ ভালোবাসা দেখে, যখন তুমি আমার হাতে তোমার মৃত মায়ের দেয়া সোনার কাকন দিচ্ছিলে। মুহূর্তের জন্য আমি মানুষ হয়ে উঠছিলাম, তোমার বাবার মুখোমুখি হবার পর এই পশুর ভিতরও বিবেক জেগে উঠেছে। এরপরেও আমার পাপ মোচন হয়ে যাবে সেটা বলছি না,